পশ্চিমবঙ্গের চারিদিকে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম চলছে, রাস্তাঘাট থেকে সাধারণ মানুষের সমস্যা, কিন্তু প্রত্যন্ত গ্রামীণ এলাকায় উন্নয়নের দেখা নেই বললেই চলে। এমনই দৃশ্য ধরা পড়ল ট্রাইব টিভির ক্যামেরায়। বর্ষাকাল হোক বা শীত, গ্রীষ্মকালে ভরসা একমাত্র বাঁশের সাঁকো ও নৌকো, যার দায়িত্বে রয়েছেন এত্রা ওরাও। দীর্ঘ ৬০ বছরে তৈরি হয়নি ব্রিজ, ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, এর আগেও বহুবার এই বিষয়ে প্রশাসন থেকে পঞ্চায়েত সকলকে বিষয়টি অবগত করা হয়েছিল, কিন্তু তার সুরাহা এখনো পাওয়া যায়নি। বিগত ৫ বছর আগে জানা যায় যে এখানে একটি ব্রিজ তৈরি করা হবে, কিন্তু কই এখনো সেই ব্রিজ তৈরি করা সম্ভব হয়নি। তারা চাইছেন অবিলম্বে এই ব্রিজ তৈরি হলে সুবিধা হবে কৃষক থেকে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের। রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে অবিলম্বে এই ব্রিজ তৈরি করে দেয়া হোক। কেউ বাচ্চা নিয়ে যাচ্ছে, হঠাৎ করে যদি বাচ্চা একটু উল্টে যায়, তাহলে নদীর উপরে কোনো সময় বেশি জল থাকে, কোনো সময় কম জল থাকে, আমাদের যাতায়াত অসুবিধা হচ্ছে। এটা তো সেকশন ৫ বছর আগে হয়ে গেছে, এর আগেও হয়েছে, কিন্তু কই রাস্তাঘাট কিছু হচ্ছে না, এটা ব্রিজটা হওয়ার দরকার। এখন বাসের এই পাড়ে পারবার করতেছি, আমাদের অসুবিধা হচ্ছে। এই বউ বাচ্চা নিয়ে গেলে বা কেউ হঠাৎ করে যদি জল থেকে বা বাস পড়ে থেকে পড়ে যায়, একটা হঠাৎ যদি ভালো লোক যদি না থাকে, পড়ে গেলে কে উঠাবে জল থেকে, একটা অসুবিধা হয়, অনেক অসুবিধা। কোনো তো করার নাই, এই একটা দাদু আছে ব্রিজটা বানাচ্ছে সবার জন্য, আমাদের সুবিধার জন্য। এই দাদুটার জন্য আমরা এখন যাতায়াত এই দিদা আসা যাওয়া করতে পারতেছি, আর বর্ষাকাল সময় নাও রাখছে, নাওয়ার জন্য পারাবার করতে পারছে না। শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত চটহাট অঞ্চলের কাশিগোজ গ্রামে বালাসর নদীর উপর দীর্ঘদিনের দাবি একটি ব্রিজের। বর্ষার সময় নৌকায় করে পারাপার হতে হয় কয়েক হাজার মানুষকে, তার বিনিময়ে ২০ টাকা করে দিতে হয় নৌকার মালিককে। প্রতিদিন এই বালাসর নদী পার হয়ে কাজে যেতে হয় শ্রমিকদের পাশাপাশি কৃষকদের, বহু সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। সেই নদীর ওপর বানানো হয়েছে একটি বাঁশের সাঁকো, প্রত্যেক দিন যে কয়বার সেই নদী পারাপার করবে তার জন্য ১০ টাকা করে দিতে হয়। যিনি সেই সাঁকো দেখভাল করেন, সেই সাঁকো দিয়ে পারাপার করেন প্রায় ৬০ থেকে ৭০টি গ্রামের স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। বহু বছর আগে প্রশাসনের আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছিল, স্থানীয় নেতাদের জানানো হয়েছিল। ৫ বছর আগে এখানকার মাটি টেস্টও করা হয়েছিল বলে স্থানীয় বাসিন্দারা জানান, কিন্তু এখনও সেই ব্রিজ কিন্তু তৈরি করা সম্ভব হয়নি। যারা চলাচল করে সাধারণ মানুষ তারা বলছে অবিলম্বে এই ব্রিজটি করে দিলে কয়েক হাজার, প্রায় বলাই যেতে পারে ৪০ থেকে ৫০টি গ্রামের মানুষের সুবিধা পাবে। তাই এখন দেখার কবে এই ব্রিজ তৈরি হয়। শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জি, ট্রাইব টিভি।